86.7 তোমার FM আর আমি আরজে শ্রীজন। আর আজ তোমাদের জন্য একটা দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার গল্প, কৃষ্ণগুপ্তর লেখা বন্দাদের দেশে কয়েক রাত। কৃষ্ণগুপ্ত জন্ম 1974 সালের 12ই অক্টোবর কলকাতাতে। দমদমের সিথি রামকৃষ্ণ সংঘ থেকে 1991 সালে মাধ্যমিক ও দমদমেরই কুমার আশুতোষ মেইন থেকে 1993 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। এরপর কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে বিজ্ঞান শাখাতে স্নাতক হন 1995 সালে। লেখালেখি শুরু করেন মাধ্যমিকের পর থেকেই, তবে পরিণত লেখা শুরু হয় স্নাতক হওয়ার পর। প্রথমে লেখার বিষয় ছিল শুধুই গোয়েন্দা কাহিনী, পরে থ্রিলার ও ভৌতিক গল্প লেখা শুরু করেন তিনি। 2003 সালে শ্রীকৃষ্ণ ছদ্ম নামে তিনটি ডিটেকটিভ গল্প নিয়ে বইমেলাতে প্রকাশ হয় ক্রাইম জোন। তারপর প্রফেশনাল জগতে হারিয়ে যান তিনি। বর্তমানে তিনি এখন আধা সরকারি দপ্তরে কর্মরত। প্রচুর ঘোরাঘুরি করতে ভালোবাসেন, তাই জন্য তার লেখায় বিভিন্ন ভ্রমণ স্থানের বর্ণনাও থাকে। বর্তমানে ফেসবুকের বিভিন্ন গ্রুপে নিয়মিত লেখালেখি করেন তিনি। বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার লেখা বহু গল্প অডিও স্টোরি হিসেবে প্রকাশিত হয়েছে। এই বছরেও বইমেলাতে তার দুটো বই প্রকাশ পেয়েছে, মৃত্যুর ঠিকানা এবং রহস্যের অভিযানে। এছাড়া এই বছর অনলাইন প্ল্যাটফর্মে বেরিয়েছে ভয়াল, পাহাড়ি বাকের আতঙ্ক আর জার্নি টু ডেথ। আজকের গল্পে আমাদের সাথে আছে গল্পের জন্য স্টোরি অফ টুমরো বাংলা এবং আড্ডা বাজ ইউটিউব চ্যানেল। অবশ্যই নতুন নতুন গল্প শুনতে তাদের চ্যানেল ভিজিট করুন, লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। আজকের গল্প পাঠে রয়েছে সৌমেনদা, প্রদীপ্তদা, দীপ, শুভদীপ্তদা, সুপ্রজা এবং আমি আরজে শ্রীজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহনির্দেশনায় বিভা, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে শ্রীজন। তো শুরু হচ্ছে আজকের গল্প, কৃষ্ণগুপ্ত লেখা অ্যাডভেঞ্চার গল্প বন্দাদের দেশে কয়েক রাত। ছোট্ট রিজু দুপুর থেকেই বায়না করছিল যে দাদুর কাছে গল্প শুনবে, দাদু মানে রূপঙ্কর সেন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। আজকে রবিবারের দুপুর, তাই তিনি অভ্যাসবশত একটু আয়েশ করেই খবরের কাগজের পাতা ওল্টাচ্ছিলেন। কিন্তু 5 বছরের রিজু কান্নাকাটি করতেই তিনি ওকে তার মায়ের কাছ থেকে, মানে বৌমার কাছ থেকে নিয়ে এসে পাশে বসালেন। রিজু জানে অন্যান্য দাদু দিদার মতন তাকে রূপকথার গল্প শুনতে হয় না, ও যা শোনে সব ওর দাদুর বাবার, মানে দীপঙ্কর সেনের নিজের জীবনের নানা অ্যাডভেঞ্চার, যা রূপকথার গল্পকেও হার মানায়। দীপঙ্কর সেন একজন স্বাস্থ্য দপ্তরের অফিসার ছিলেন, তবে এইটা তার কোনো পরিচয় না। তিনি কিন্তু বিখ্যাত ছিলেন ফটোগ্রাফার দীপু নামে, যদিও সেসব এখন অতীত। একটা সময় দিনের পর দিন, মাসের পর মাস জঙ্গলে জঙ্গলে ঘুরেই কাটিয়ে দিতেন, শুধুমাত্র প্রকৃতি আর জীবজন্তুর দুর্লভ ছবি তোলার জন্য। তখন তো আর ডিসকভারি বা অ্যানিমাল প্ল্যানেটের কোনো অস্তিত্বই ছিল না। দীপঙ্করবাবু ছিলেন শখের ফটোগ্রাফার, তবু তার মধ্যে থেকেই তিনি প্রকৃতি, প্রাণী, উদ্ভিদ বিজ্ঞান আর সমাজ বিজ্ঞানের জন্য নিরন্তর কাজ করে গেছেন। একটু বয়সকালে অবশ্য লেগে পড়েন বিভিন্ন ডকুমেন্টারি সিনেমা বানাতে, এর মধ্যেই তিনি সারা ভারত চষে ফেলেন। তার সিনেমাতে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের জীবন জীবিকা যেন ক্রমশ সবার কাছে আলোকিত হতে থাকে। আস্তে আস্তে তার নাম দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যায়। তিনি দীপঙ্কর থেকে ফটোগ্রাফার দীপু হয়ে যান। রিজুকে কোলে তুলে একটু আদর করে 70 বছরের রূপঙ্করবাবু শুরু করলেন তার বাবা দীপঙ্করবাবুর মুখে শোনা আর ডায়েরিতে লেখা এক নতুন রোমহর্ষক কাহিনী। আজ তোমাকে বলবো প্রায় 65 বছর আগেকার এক ভয়ঙ্কর গল্প, যা আমার বাবার জীবনে ঘটেছিল। আজ তোমার যা বয়স, তখন আমারও ছিল সেই বয়স। আমরা তখন ওড়িশার কটকে থাকি। ক্যামেরা নিয়ে বাবা তখন জঙ্গলে জঙ্গলে ঘোরাঘুরি করত। তখন না ছিল মোবাইল, না ছিল ইন্টারনেট। বাবার একটা ডায়েরি ছিল, সব অভিজ্ঞতার কথা বাবা তখন ডায়েরিতে লিখে রাখত। তো সেই ডায়েরির পাতা থেকে আমি আজ বাবার বয়ানে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা পড়ে শোনাব, ঠিক যেখানে যেমন লিখেছিলেন তেমন আর কি।
একদিন সকালে আমি সরকারিভাবে একটা চিঠি পেলাম, যার সারমর্ম হলো ওড়িশা সরকার আমার কাজকর্ম সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। ওরা জানে আমি স্বাস্থ্য দপ্তরে কাজ করি, আবার শখের ফটোগ্রাফারও বটে। ওরা আমাকে একটা মিশনে পাঠাতে চাইছে, উড়িষ্যার সবচেয়ে আদিম এবং বিচ্ছিন্ন বন্দা জনজাতির সম্পর্কে যথেষ্ট তথ্য সংগ্রহমূলক কাজ, যাতে তাদের শিক্ষা আর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সাহায্য করা যায় সরকারের পক্ষ থেকে। সরকারি নির্দেশ পাওয়ার পর ছোট্ট একটা চারজনের টিম হলো, আমি বাদে একজন দোভাষী বুদ্ধ সিসা, একজন উড়িয়া রাধুনী কাম চাকর নন্দিনায়ক, আর একজন উড়িয়া গার্ড কেশরী নন্দ সাউ। আসলে আমরা যে পাহাড়ে যাচ্ছি সেখানে একে তো বাঘ, চিতাবাঘ, ভাল্লুকের মতন হিংস্র জীবজন্তুর ভয়, তার সঙ্গে ভয় যাদের সম্পর্কে জানতে চাচ্ছি তাদেরকে নিয়ে। রূপঙ্করবাবু গল্প বলতে গিয়ে দেখলেন কখন যেন শুভ আর তিস্তা এসে বসেছে। শুভ মানে ওনার একমাত্র ছেলে শুভঙ্কর, আর বৌমা তিস্তা। বাবা কি দাদুর সেই বন্ডাদের নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ডায়েরি থেকে রিজুকে পড়ে শোনাচ্ছে? তবে আমরাও শুনব। তিস্তা ও শুভঙ্করের বক্তব্য সমর্থন করে মাথা নাড়ল। হ্যাঁ বাবা, আমিও শুনব, ওনার গল্প কখনো পুরনো হয় না। শ্রোতামণ্ডলীর সমবেত আবদার শুনে রূপঙ্করবাবু আবার ডায়েরি থেকে পড়া শুরু করলেন। শোনো তাহলে, ভারতের সব থেকে বিচ্ছিন্ন পাহাড়ি আদিবাসী হলো এই বন্ডা, যারা সভ্যতা থেকে বহু দূরে। আজ অবশ্য সংখ্যাতে এরা প্রায় 12,000-এর উপরে হলেও আজ থেকে 60-70 বছর আগে এত ছিল না। এদের দুটো সম্প্রদায়, একটা আপার বন্ডা আর একটা লোয়ার বন্ডা। লোয়ার বন্ডারা সমাজের মূল স্রোতে আজ প্রায় ফিরে এসেছে, রুজি রোজগার বা জীবনধারণ সব কিছু সমতলবাসীর মতন করে, কিন্তু আপার বন্ডারা এখনও আদিম। মালকানগিরি জেলার খয়েরপুর ফরেস্ট রেঞ্জের বন্ডা পাহাড়ের গভীর জঙ্গলে ওরা থাকে। নিদারুণ পরিস্থিতির মধ্যে ওদের জীবন অতিবাহিত করতে হয়। জায়গাটা এতটাই দুর্গম যে মোট 32টা গ্রামের মধ্যে মাত্র 8-10টা গ্রামে আজ মোটর গাড়ি যাবার মতো পরিস্থিতি হয়েছে, তবে 60-70 বছর আগে তাও ছিল না। কোনো গ্রামে পানীয় জলও ছিল না। খাবার জলের জন্য গ্রামের মেয়েদের প্রায় 20-30 কিলোমিটার প্রতিদিন পাড়ি দিতে হতো। যাই হোক, মূল গল্পে আসি। আমরা তো সরকারি নির্দেশে চারজন অভিযান শুরু করলাম, কিন্তু ওপর মহলের নির্দেশে পুরো ব্যাপারটাই গোপন থাকল। কারণ আমরা জেনে শুনেই ঢুকেছিলাম যে শুধু আদিম বন্দারা নয়, হিংস্র জন্তু জানোয়াররাও নয়, আমাদের আরও একটা বিষয়ের প্রতি সতর্ক থাকতে হবে, তা হলো জনশক্তিবাদী পার্টি। ঢাকঢোল পিটিয়ে 10-12 জন রক্ষী নিয়ে জঙ্গলে ঢুকলে ওরা তো জানতেই পারবে, তখন কাউকে ধরে নিয়ে গিয়ে মিশন একদম ভেস্তে দেবে ওরা, হয়তো কিডন্যাপ করে নিয়ে মোটা টাকা আদায় করবে, যেমনটা করেছিল বিখ্যাত সমাজবিজ্ঞানী প্রত্যয় ব্যানার্জির সাথে। আমাদের অভিযানের 30 বছর আগে উনি বন্দা পাহাড়ে গিয়ে নিখোঁজ হন, তাই ওই ভয় থেকেই টিমটা যতটুকু না হলে নয় ততটুকুই করা হলো। তো শেষ পর্যন্ত বুদ্ধ, নন্দী আর কেশরীকে নিয়ে জানুয়ারির এক রাতে যাত্রা শুরু করলাম। দিনের বদলে রাত্রে যাত্রা শুরু করলাম, কারণ সেই গোপনীয়তা। তবে এই গোপনীয়তা কোনো অসৎ উদ্দেশ্যে নয়, এই অভিযানের প্রধান উদ্দেশ্য গভীর জঙ্গলে বন্দাদের সম্পর্কে গোপন অনুসন্ধান, যাতে ওদের জীবনযাত্রা সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা যায়, যাতে পরবর্তী সময় একটা টিম যেতে পারে সেখানে, যাদের কাজ ওদের শিক্ষা দীক্ষা আর স্বাস্থ্য সুরক্ষা বিধির ব্যবস্থা করা। অবশ্য আমরা যাওয়ার আগে সে টিমও তৈরি হয়ে গিয়েছিল, বলা বাহুল্য আমিও সেই টিমে ছিলাম নিছক গাইড হিসেবে। তবে আমরাই যে ওখানে প্রথম যাচ্ছি তা কিন্তু নয়, বিভিন্ন কারণে ব্যক্তিগত উদ্দেশ্যেও অনেকে সেখানে গেছে, তবে সবার উদ্দেশ্য যে প্রত্যয় ব্যাপার মতন মহৎ তা কিন্তু নয়।
কেউ কেউ ওদেশে যায় বন্দাদের নগ্ন ছবি তুলে বিদেশে বিক্রি করে পয়সা কামানোর জন্য, কিংবা বড়লোক বাড়ির অন্দর মহলে তাদের দৈন্যতাকে ফ্রেমবন্দি করার জন্য, কেউ আবার যায় ট্যুরিস্ট নিয়ে বন্দাদের গ্রাম ঘুরিয়ে পয়সা কামাতে। তবে এ বিজনেস কিন্তু আগে ছিল না, বর্তমান সময়ই হয়েছে। তবে এদের মধ্যে সবথেকে হাস্যকর হলো বাদর তারাতে বন্দাদের বাড়ি নিয়ে আসা। সেটা কেন বাবা? শুভর কথায় রূপঙ্করবাবু পড়া থামিয়ে হেসে বললেন, বন্দারা নাকি বাঁদর তারাতে ওস্তাদ, তাই পাড়া থেকে বাঁদর তারাতে তাদের জুড়ি নাই। এই কথা শুনে তো রিজু একেবারে হেসে অস্থির। যাই হোক, এবারে আবার একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে পড়ছে। বন্দাদের ভাষা হলো রেমো, তবে ওরা মুন্ডা ভাষাতেও কথা বলতে পারে। আসলে মনে করা হয় এরা মুন্ডাদেরই কোনো এক বিচ্ছিন্ন জাতি। তবে ওদের নিজেদের ধারণা, ওরা আফ্রিকা থেকে প্রায় 60 বছর আগে বিচ্ছিন্ন হওয়া এক জাতি। তবে গবেষণা বলছে এরা অস্ট্রিও এশিয়াটিক সংমিশ্রিত জনগোষ্ঠী। যাই হোক, আমাদের বুদ্ধ হলো একজন লোয়ার বন্দা, আর অবশ্যই এ শিক্ষিত। যদিও বন্দাদের মধ্যে শিক্ষার হার শতকরা 5 ভাগেরও কম হবে, তাও সেটা আবার লোয়ার বন্দাদের। বুদ্ধর মা লোয়ার বন্দা ছিল, বাবা ছিল আপার বন্দা, তাই আপার বন্দাদের ভাষাও বোঝে। বুদ্ধর গ্রাম ছিল বন্দা পাহাড়ের নিচে। আমরা যখন 16 নম্বর ন্যাশনাল হাইওয়ে ধরে বন্দা পাহাড়ের পাদদেশে আসি তখন সকাল। আমরা পদব্রজে প্রায় 5 কিমি হেঁটে এখানে আসি। এটা একটা অখ্যাত স্থান, এখানে বুদ্ধের বাড়ি। বন্দাদের মধ্যে অদ্ভুত এক প্রথা আছে, মহিলারা নিজের বয়সের থেকে প্রায় 10-15 বছরের ছোট ছেলেকে বিয়ে করে, যাতে তাদের বুড়ি বয়স অবধি তাদের বর রোজগার করতে সক্ষম হয়, কারণ ওদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। তিস্তা অবাক হয়ে তাকালো। হ্যাঁ রে মা, সে বাড়ি অদ্ভুত প্রথা। শুধু কি তাই, ওখানে ছেলেদের পণ দিতে হয়, ছেলেরাই শ্বশুর বাড়ি যায়। দীপঙ্কর বাবুর ডায়েরি পড়ে তিনজন তো হেসে অস্থির। রূপঙ্কর বাবু আবার পাঠ শুরু করলেন। আমি তো বুদ্ধর মাকে দেখে অবাক, সারা গায়ে কিসব পড়ে রয়েছে, মাথা পুরো কামানো, গলায় 5-6টা সিলভারের রিং, যাকে ওরা ওই খাগলা বলে। ন্যাড়া মাথা ঢাকার জন্য ওরা 2 রকম পট্টি পরে, ওগুলো হলো তুরুবা আর লোবেদা। তুরুবা তুরুবা ঘাস দিয়ে তৈরি হয়, আর লোবেদা তৈরি হয় 1 রকম পুঁতি দিয়ে। এছাড়া হাতেও ওরা প্রচুর রিং পরে, গলায় পরে কাঠের গুলি দিয়ে বানানো মালা, যাকে ওরা বলে মালি। ওর মা ছাড়াও প্রতিবেশিনী সবারই একই পোশাক। এই অলঙ্কারগুলো ছাড়া পোশাক বলতে আফ্রিকান মাসাইদের মতন এক খণ্ড বস্ত্র, যা কোনো মতে লজ্জা ঢাকতে পারে। আমরা সবাই 7 দিনের মতন রেশন নিয়ে গিয়েছিলাম। বুদ্ধর বাবা বহুদিন আগে সাপের কামড়ে মারা গেছে। বুদ্ধ বিয়ে করেছে, 3 আর 5 বছরের 2টো ছেলে আছে ওর। আমরা রাতের বেলা অভিযানের শুরুতে দেখলাম গ্রামের ছেলেরা নেশা করে সবাই চুর হয়ে পড়ে আছে। একদিকে সেটা ভালোই, কোনো অবাঙালি শহুরে বাবুকে নিয়ে তাদের কোনো উৎসাহ বা কৌতূহল কিছুই থাকবে না। বুদ্ধ শুধু যে ভালো পড়াশুনো জানে তা নয়, ও খুব ভালো গাইডও। রাতের খাওয়া দাওয়া কোনো মতে শেষ করে বুদ্ধর দেখানো পথে আমরা পাহাড় চড়তে শুরু করলাম। পাহাড়গুলো অনেকটা ওই পুরুলিয়া আর বাঁকুড়ার মতো, সবুজ কম, রুক্ষতা বেশি। আমরা প্রায় অন্ধকারে পথ চলছি, তাই কোনটা কি গাছ বুঝবার কোনো উপায় নেই। একে তো জানুয়ারি মাসের শীতের রাত, চারিদিক কুয়াশাতে ঘেরা। তার মধ্যে সাপদ সংকুল পথে আমরা 4 জন চলেছি জঙ্গলের ভেতর দিয়ে লুকোনো পথে, পাছে কোনো মতে জনশক্তি গোষ্ঠীর কাছে খবর না চলে যায়। তবে ভাগ্য ভালো বলতে হবে, আকাশ একদম পরিষ্কার, আর খুব সামনেই পূর্ণিমা, তাই চাঁদের আলোয়ে জঙ্গলের ভেতরের পথও পরিষ্কার দেখা যায়।
প্রায় টানা দু ঘন্টা পথ চলার পর একটা ফাঁকা জমিতে এসে কিছুটা বিশ্রাম নেওয়া হলো। বুদ্ধকে জিজ্ঞেস করে জানলাম মদুলিপাড়া যেতে এখনও প্রায় 3 ঘন্টা যেতে হবে। জায়গাটা কুন্ডাকাম্বেরুর পর্বত রেঞ্জের 3,500 ফুট উঁচুতে অবস্থিত বোন্দা পাহাড়ের ব্লক। আমাদেরকে এই লুকোনো পথ দিয়ে বুদ্ধর কাকার পৈতৃক বাড়ি যেতে হবে। ওখানে একবার অন্ধকারে চলে গেলে আমাদের থাকার জন্য ঘর পাওয়া যাবে, তারপর গোপনে আমাদের মিশন চলবে। তখন মদুলিপাড়া এত উন্নত ছিল না, পুলিশ থানা কোনোটাই কাছাকাছি ছিল না, আর থাকলেও জনশক্তিবাদী পার্টির সামনে তাদের সেভাবে দেখা যেত না। প্রায় দিনই জঙ্গলের রাস্তায় মাইন বিস্ফোরণ ঘটিয়ে পুলিশ প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল ওরা। তো আমরা পরিকল্পনা অনুযায়ী ভোর 5টার মধ্যে মদুলিপাড়া পৌঁছাই। এটি একটি রুক্ষ পাহাড়ের কোলে অনুন্নত একটা গ্রাম। বলা বাহুল্য, সভ্যতার আলো এখানে পৌঁছায়নি। সবকটা বাড়ি মাটির, ঠিক ওই পুরুলিয়া বাঁকুড়া সাঁওতালদের মতন গঠনশৈলী। কোনো জানালা নেই, একটা মাত্র দরজা। আমরা ভোরের আলো ফোটায় অনেকটা এগিয়ে চলে এসেছিলাম। একটা লম্বাটে সরু বাড়ির সামনে গিয়ে বুদ্ধ দরজা ধাক্কালো। একটা ওরি বয়সী সন্ডামার্কা লোক দরজা খুলল। ও হলো ওর কাকার ছেলে, নাম ভীমা। ওকে সব বলাই ছিল। অতি সন্তর্পণে ও বাইরে একবার দেখে নিয়ে দরজা খুলল, তারপর ভিতরে ঢুকলাম আমরা। ভিতরে ঢুকে অবশ্য ভুল ভাঙল। দেখলাম বিপরীত দিকে দুটো জানলা আছে। জানলা বলতে লতা পাতা দিয়ে দুটো আলো আসার জায়গা, পাশাপাশি দুটো ঘর। আমরা দ্বিতীয় ঘরটিতেও গিয়ে ঢুকলাম। ওটারও রাস্তা ওই প্রথম ঘরটার দিকেই, তবে স্বতন্ত্র দরজা আছে। আধা অন্ধকারে দেখলাম দুটো বাচ্চা নিয়ে ভিন্ন বয়সী দুই মহিলা নিচু চৌকিতে ঘুমাচ্ছে। আশ্বস্ত হলাম এই দেখে যে তাদের গায়ে অন্তত জামা কাপড় আছে। আমরা যে ঘরে উঠলাম সেই ঘরেও একটা চৌকি পাতা আছে। বুঝলাম ওটা আমারই শোবার জন্য, বাকি সঙ্গীদের মাটি ভরসা। মাথার উপর তাকিয়ে দেখলাম শাল পাতা আর বাঁশ দিয়ে চালটা বানানো। খানিক বিশ্রাম আর জল খাওয়ার পর বাড়ির পেছন দিকে কাপড় টাঙানো একটা স্থানে গিয়ে বসলাম। দেখলাম সেখানে স্বল্প জনসমাগম হয়েছে। দেখে ভালো লাগলো যে এখানকার সবাইও স্বল্প পোশাক পরিহিত। বুদ্ধ দোভাষীর কাজ করছিল, আর আমি সরকারি নির্দেশ মতো একটা ডায়েরিতে নোট করছিলাম ঝটপট। অনুসন্ধানের বিষয় ছিল প্রধানত স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক। সারাদিন যে যে জিনিসগুলো নোট করলাম, দুপুরে বসে সেগুলো নিয়ে রিপোর্ট লিখতে বসলাম। যা যা জানলাম ওখান থেকে তা খুব ছোট করেই লিখছি, কারণ এখনও আমার গল্পের প্রধান আকর্ষণে ঢুকতেই পারিনি। যা জানলাম, এরা প্রচণ্ড খাদ্য সংকটে ভোগে। প্রধান চাষ হলো ঝুম চাষ। যাদের বাড়ি আছে তারা এক জায়গায় চাষ করলেও বন্দাদের মতন আরও প্রায় 13টি বিলুপ্ত জাতি আছে এখানে। তারা যাযাবর, তাই তারা চাষও করে যখন যেখানে থাকে সেখানে, যার ফলে একবার চাষ করা জমি পড়েই থাকে যতক্ষণ না অন্য কোনো গোষ্ঠী সেখানে এসে আবার চাষ করে। প্রধান চাষ এক প্রকার ধান, যব, রাগি হলেও সালাপ নামে এক প্রকার তাল জাতীয় গাছ আর মহুয়া এদের উল্লেখযোগ্য। বলা বাহুল্য যে শেষ দুটো হলো নেশার উপকরণ। আমরা ভীমার বাসাতে প্রথম দিন ভালোই ছিলাম। রাত 8টার মধ্যে চারজনে শুয়ে পড়লাম। একটা অস্বস্তি কাজ করছিল। আমাকে খোলা আকাশের নিচে শুতে দিলেও কোনো অসুবিধে ছিল না, কিন্তু এখানে এক ঘরে চারজন, একটুও প্রাইভেসি নেই সেখানে। তবে শুধু যে আমার অস্বস্তি হচ্ছে তাহা নয়, অস্বস্তি আমার সঙ্গীদেরও হচ্ছে, কারণ তারা আমার পরিচয়টা ভালো করেই জানে। ঘুম আসছিল না কিছুতেই, তাই ব্যক্তিগত ডায়েরিটা বার করে আজকের অভিজ্ঞতা লিখতে বসলাম। মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই গেল, আজকে যেটুকু মলুদিপাড়াকে চিনলাম তাতে সম্পূর্ণ নগ্ন কোনো পুরুষ বা মহিলাকে আমি দেখিনি। তার মানে অন্তত এখানে কিছুটা হলেও সভ্যতা আছে।
এখানে সমতলের বিভিন্ন লোককে বিভিন্ন পেশাগত কারণে আসতে দেখেছি। যদি তারা জনশক্তিবাদীদের থেকে সুরক্ষিত থাকে, তবে আমাদের এই দল নিয়ে এত সতর্কতা কেন? প্রশ্নটা একবার হালকা করতেই বুদ্ধ বলে উঠল, আমরা যে সরকারি কর্মসূচি নিয়ে এসেছি, যার ফলে প্রত্যক্ষভাবে এখানকার লোকরা শিক্ষিত ও স্বাস্থ্য সচেতন হবে, বিভিন্ন বিষয়ে পড়াশুনো করলে জীবন ধরনের মান পাল্টাবে, তার ফলে এখানকার আর্থসামাজিক পরিমণ্ডল পাল্টাবে, উন্নয়নের জোয়ার আসবে। তবে তো জনশক্তিবাদীদের কেউ ডাকবে না, তাই তাদের মূর্খ থাকতে দাও, যাতে জনশক্তিবাদীরা গুরুত্ব না হারায়। তাই জন্যই কোনো সরকারি কর্মীকে এরা ঢুকতে দেয় না, কোনো উন্নয়ন করতে দেয় না, পরিকল্পনা করে মোন্ডাদের মূল সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। আমাদের মিশনের উদ্দেশ্য হলো গোপনে সবাইকে শিক্ষা আর স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, যাতে এরা নিজেরাই ঘুরে দাঁড়ায়। বেশ অনেকক্ষণ লিখলাম, তারপর একটু ঘুম আসতেই কুপিটা নিভিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম ভাঙল ভীমা আর শম্বরীর চেঁচামেচিতে। শম্বরী মানে ভীমার স্ত্রী, ওদের এত চেঁচামেচিতে ঘুমটা আর এলোই না। অগত্যা একটা সিগারেট আর একটা লাইটার নিয়ে বাইরে এলাম ভীমাদের ঘর ক্রস করে। আমাকে দেখার সঙ্গে সঙ্গেই দুজন চুপ করল। আমি বাইরে আসতেই পিছন পিছন বুদ্ধ এল, কারণ সরকারি নির্দেশে আমাকে ছায়ার মতন অনুসরণ করা ওর প্রধান কর্তব্য। ওরা কেন রাত বিরেতে ঝগড়া করছে জানতে চাইলে বুদ্ধ বলল, ভীমার স্বভাব চরিত্র ভালো না, তাই নিয়েই তো ঝগড়া। ওদের বিয়েটা ভীমা মন থেকে মানেনি, মাত্র 18 বছর বয়সে ওকে প্রথা মেনে 15 বছরের বড় শম্বরীকে বিয়ে করতে হয়েছিল। এখন 2 ছেলের বাপ, ভীমার বয়স এখন 30 আর ওর বউয়ের বয়স 45। সংসারে খরচ দিন দিন বাড়ছে, চাষ করতে মহাজনের নিকট থেকে যে কালান্তর নিতে হয়েছে তা শোধ করার ক্ষমতাও নেই। কদিন আগে ভীমার বাবা মানে বুদ্ধর কাকা মারা যাওয়াতে সেখানে গাইটাং করতে হয়েছে। গাইটাং মানে হলো মৃত্যুর 10ম দিনে একটি গুরু উপসর্গ। এখন যদি মহাজনের ঋণ শোধ করতে না পারে, তবে আরও গরু না হয় জমি, শেষ পর্যন্ত সব কিছুই দিয়ে দিতে হবে, কারণ এখানে এখনও বিনিময় প্রথা চলে, টাকার প্রয়োগ খুব কম। এই সমস্ত কারণে বউ যেই ওর চরিত্র নিয়ে অভিযোগ করছে, তখনই সে লং সিসি মানে ডিভোর্স চাইছে, আর তা নিয়েই হয়েছে ওদের মধ্যে গণ্ডগোল। কারণ লং সিসি করলে শম্বরীকে পণের সব সম্পত্তি এখন তাকে ফেরত দিতে হবে। আমি সিগারেটটা শেষ করে বুদ্ধকে বললাম, তাহলে এখানে যে আমি বা আমরা থাকছি তাতে তো ওদের প্রাইভেসি নষ্ট হচ্ছে, আমরা অন্য কোথাও যাচ্ছি না কেন? উত্তরে বুদ্ধ বলল, অন্যত্র যাওয়ার আগে কালকের দিনটাও একটু দেখে নিতে চায়, বুঝে নিতে চায় এখানকার আদিবাসীরা বাইরের সমাজের মানুষদের ঠিক কতটা গ্রহণযোগ্য মনে করে। পরের দিন আবার গোপনে ক্যাম্প শুরু হলো। আজকে তুলনামূলক লোক বেশি এসেছে। সরকারি নিয়মবিধি আর যোজনাগুলো ওদের কাছে পরিষ্কার করা হলো। রেমো আর মন্দা ভাষায় বুদ্ধ বন্দাদের সব বোঝাল। দুপুরে খাওয়ার পর হঠাৎই বুদ্ধ এসে ফিসফিস করে বলল, আমাদের এক্ষুনি বেরোতে হবে, কারণ কিছুক্ষণ আগে এক মহাজন এসেছিল, ভীমার কাছ থেকে ঋণের টাকা শোধ চাইছে, কিন্তু ভীমা অপারক থাকায় ছোটোখাটো একটা বচসা হয়ে গেছে, লোকটা তারপর আমাদের এই গোপন ক্যাম্পের হদিশ পায়। বুদ্ধর কথায় আমি হাসলাম, আরে তাতে কি হয়েছে, এতে ভয় পাবার কি আছে? বুদ্ধ চিন্তিত স্বরে বলল, যথেষ্ট কারণ আছে স্যার, লোকটা জনশক্তিবাদীদের চর, এর আগেও গ্রেপ্তার হয়েছিল, জানি না সে কি করবে। আমি এবার একটু বেশ বিরক্ত হয়ে বললাম, তা তোমাদের এখানে কি কোনো থানা টানা কিছু নেই? একটা আউটপোস্ট ছিল স্যার, কিন্তু 3 বারই জনশক্তিবাদীরা পুড়িয়ে দিয়েছে, তাই কেউ ভয় আর থাকে না। যাই হোক, শেষে দুপুরের খাওয়া শেষ করে আমরা ভীমাদের বিদায় জানালাম। আমাদের চলে যেতে দেখে ওরাও বেশ অবাকই হলো। কিছুক্ষণের মধ্যেই
আমরা চারজন জঙ্গলের পথ ধরলাম। গোটা এলাকা জুড়ে বট, পলাশ, সলাপ, মহুয়া, বাবলা, কুল, কাঁঠাল, বাঁশ আর শালের ঘন জঙ্গল। দুপুরে শীতের অনুভূতি সেভাবে না পেলেও পরন্ত বিকেলে শীতের কামড় বেশ অনুভূত হচ্ছে। জায়গাটা বেশ উঁচু, চারিদিকে ছোট বড় পাহাড়ের উপত্যকা। লোকালয়ে দ্রুত ছেড়ে আমরা ঘন জঙ্গলে ঢুকলাম। একটা পায়ে চলা সরু পথ একে বিকে দূরে চলে গেছে। তরঙ্গায়িত ভূমির ওপর দিয়ে আমরা বেশ কিছুটা যাওয়ার পর বুদ্ধ ইশারা করতেই আমরা সবাই জঙ্গলে লুকিয়ে পড়লাম। বুদ্ধ ইশারাতে বলল, সামনে বাঘ আছে স্যার, আমি গন্ধ পাচ্ছি। বুদ্ধের কথা শেষ হতেই আমি আর নন্দী ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নামল। তখনই একটা খসখস শব্দ, সঙ্গে দূরের ঝোপটা নড়ে উঠল। প্রায় এক মিনিট প্রবল উৎকণ্ঠায় থাকার পর যারা দৃষ্টিগোচর হলো তারা সবাই মানুষ। চার পাঁচটি অল্প বয়সী প্রায় নগ্ন বন্দা মেয়ে মাথায় মাটির কলসি করে জল নিয়ে ফিরছে। আমি অবাক হয়ে বললাম, এরা কারা, কোথা থেকে ফিরছে এরা? বুদ্ধ ফিসফিস করে বলল, ওরা কোনো দূরগায়ের মেয়ে, প্রায় 15 কিলোমিটার দূরে একটা চুয়ান আছে, সেখান থেকে জল নিয়ে ফিরছে। আমি দূর থেকে খান কতক ছবি নিলাম। মেয়েগুলো আমাদের দেখেনি। তারপর মেয়েগুলো বেশ কিছুটা দূরে যেতেই কেশরী বলল, সাহেব, ছবি তোলার সময় কিন্তু খুব সাবধান। মুদুলি পাড়ার পর আরও যে ছোটো বড়ো অসংখ্য গ্রাম আছে তা জঙ্গলের গভীরে, সেখানে কিন্তু সবাই জঙ্গলি। বন্ডা ছাড়াও সেখানে আরও 12টি উপজাতি সম্প্রদায় বাস করে। আমাদের উপস্থিতি ওদের আতঙ্কের কারণ হতে পারে। কেশরীর কথায় বেশ একটু ভয় ভয় করতে লাগলো। এদিকে অন্ধকারও হয়ে আসছে। হঠাৎ একটা আর্ত চিৎকারে সবাই থমকে গেলাম। মেয়েগুলো যেদিকে গেল সেদিক থেকেই এলো এটা, সেই সঙ্গে কান ফাটা পিলে চমকে দেওয়া বাঘের গর্জন। এক মুহূর্তের জন্য সবাই থমকে গেলাম, তারপর সেই চিৎকার লক্ষ্য করে সবাই ছুটতে লাগলাম। প্রায় 100 মিটার ঝোপঝাড় ভেঙে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিয়ে দেখলাম মাটিতে ভাঙা কলসি পড়ে আছে, জায়গাটা রক্তে ভেসে গেছে। তার একটু দূরে বাকি তিনটে মেয়ে মাথায় কলসি নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। তার মানে দলের একটি মেয়েকে বাঘে নিয়ে গেছে। বুদ্ধ, চলো একবার দেখে আসি, যদি মেয়েটাকে বাঁচানো যায়। খেপেছেন নাকি স্যার? এই বিপদসংকুল জঙ্গলে আগে নিজেদের রাতের আশ্রয় খুঁজতে হবে, এখন বাঘের পিছনে কোথায় দৌড়াবেন? আমি বুদ্ধর কথায় বেশ বিরক্ত হলাম, বললাম, কেশরীজি আপনি আসুন আমার সঙ্গে, একটা প্রাণকে এইভাবে চলে যেতে দিতে পারি না আমি। আমার কথায় কেশরী ইচ্ছে না থাকলেও বন্দুক রেডি করে বলল, চলুন সাহেব। আমি সঙ্গের ক্যামেরাটা নন্দীর হাতে দিয়ে বাতাসের বিপরীত দিকে বোটকা গন্ধ লক্ষ্য করে ছুটতে লাগলাম। আমার পিছন পিছন ওরা তিনজনও ছুটল। একটু এগিয়ে দেখলাম ফোঁটা ফোঁটা রক্তের দাগ, ঝোপ ঝাড় ভেঙে কিছুটা টেনে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেল। সেটা লক্ষ্য করে প্রায় 100 মিটার কি তার থেকেও বেশি দূরত্ব পাড়ি দিয়ে পৌঁছলাম একটা বড় বট গাছের কাছে। নন্দী তখন দূর থেকেই চেঁচিয়ে উঠল, ওই যে স্যার, দেখা যাচ্ছে! বুকটা টিপ টিপ করে উঠল। বাঘটা তখনও মেয়েটাকে খাওয়া শুরু করেনি, ঘাড়ে কামড়ে নিয়ে এসে মাটিতে ফেলে হাঁপাচ্ছে। দেখে মনে হচ্ছে বাঘটা বেশ বয়স্ক, পরিশ্রম ক্ষমতা কম, তাই অন্যান্য জীবজন্তু ছেড়ে নরখাদক হয়েছে। আমাদের দেখেই ভয়ঙ্কর গর্জন করে উঠল সেটা। কেশরী তৈরি ছিল, বাঘটা হুঙ্কার দিতেই শূন্যে গুলি চালালো সে। পুরো জঙ্গল কেঁপে উঠল আর বাঘটাও রণে ভঙ্গ দিল। আমি দৌড়ে গেলাম মেয়েটির কাছে, এখনো শ্বাস পড়ছে, গলায় আর ঘাড়ে দাঁতের গভীর গর্ত। নন্দীর কাছ থেকে আমার ব্যাগটা বার করে দ্রুত আয়োডিন দ্রবণে ধুয়ে দিয়ে ব্যান্ডেজ করলাম। তারপর ওকে চারজন মিলে তুলে ওই তিনটে মেয়ে যেদিকে গেছিল
সেই দিকে দ্রুত হাঁটতে লাগলাম। বেশি দূর যেতে হলো না, একটা হই হট্টগোল ক্রমশ এগিয়ে আসছিল। বুদ্ধ সতর্ক করে বলল, মেয়েগুলো গায়ের লোক নিয়ে আসছে স্যার, আমরা কিন্তু ফেঁসে যেতে পারি। আমি চিন্তান্বিত হলেও ওকে অভয় দিয়ে বললাম, মেয়েটাকে বাঁচানো জরুরি বুদ্ধ, তাতে আমার প্রাণ গেলে যাক, কোনো চিন্তা নেই তাতে। আমার কথায় বুদ্ধ কিছু বলতে যাচ্ছিল, এমন সময় রে রে করে 10-15 জন পুরুষ বন্দা ওই মেয়ে তিনটিকে নিয়ে হতবম্বের মতন আমাদের সামনে এসে দাঁড়ালো। ওদের প্রত্যেকের হাতেই তীর ধনুক আর বর্শা। ওরা প্রাথমিক জড়তা কাটিয়ে আমাদের ঘিরে ধরল, কেশরীর বন্দুক কেড়ে নিল। আমি ওদের হাবভাব দেখে সত্যি ঘাবড়ে গেলাম। বুদ্ধ রেমো ভাষায় ওদের বোঝাতে লাগলো যে আমরা কেউ ওদের শত্রু নই, মেয়েটাকে বাঁচাতে ছুটে এসেছি। মেয়েটার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল, তাই তার প্রাণ বাঁচানো আগে দরকার। জানি না ওরা শেষ পর্যন্ত কি বুঝলো, কিন্তু চুপ করে গেল। তারপর বুদ্ধের ইশারাতে ওরা মেয়েটাকে নিয়ে জঙ্গলের রাস্তায় দ্রুত ওদের গ্রামের পথে হাঁটা শুরু করল। বাকি কয়েকজন আমাদের পেছনে থেকে আমাদেরকে ওদের পেছন পেছন যেতে ইশারা করতে শুরু করল। প্রায় 15 মিনিট হাঁটার পর একটা ফাঁকা জমিতে এসে পড়লাম, প্রায় 10-15 মাটির বাড়ির গ্রাম। তারই একটা সামনে এক চিলতে বারান্দাতে মেয়েটিকে রাখা হলো। আমি উপযাচক হয়ে চিকিৎসা করতে যেতেই একজন বাধা দিল আমাকে, বলা বাহুল্য নারী পুরুষ সবাই প্রায় নগ্ন। একটা ঝাঁকড়া চুলের লোক এসে ঝাড়ফুঁক করতে লাগল। সময় ক্রমশ নষ্ট হচ্ছে বুঝে আমি বুদ্ধকে ইশারা করতে ও আবার বোঝালো। এবারে ওরা কিছুটা বিশ্বাস করল। জলে জঙ্গলে বিপন্নদের চিকিৎসা করার প্রাথমিক বিদ্যা আমরা শিখেছিলাম। বন্ধুরা অনুমতি দিতেই মেয়েটির মুখটা হাঁ করে তাতে নিজের মুখটা লাগিয়ে বিশুদ্ধ বাতাস টেনে ভরতে লাগলাম। যারা কোনো দুর্ঘটনায় বুকে চোট পায় তাদের জন্য বেশি কার্যকরী এই পদ্ধতি, কিন্তু এখানে যেভাবে মেয়েটার বুকের ওঠানামা কমে যাচ্ছে তাতে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। তার উপর এখানে কোনো স্বাস্থ্য কেন্দ্রও নেই। যাই হোক, বার কয়েক এরকম করতে মেয়েটার শ্বাস প্রশ্বাস ক্রমশ স্বাভাবিক হয়ে এলো। মাঝে মাঝে এসে চোখ মেলে তাকাচ্ছিল, আবার যন্ত্রণাতে অজ্ঞান হয়ে যাচ্ছিল। আমার ইশারাতে বুদ্ধ ওদের সকলকে সরে যেতে বলল। কিছুক্ষণ আগেই মেয়েটাকে ড্রেসিং করিয়েছি, তাই জানি যে বাঘের কৃন্তক দন্ত চারটে মেয়েটার শ্বাস প্রশ্বাস নালীকে ভালো করেই জখম করেছে। যদিও বা এ যাত্রায় বেঁচেও যায়, তাহলেও কতদিন সংক্রমণ ঠেকানো যায় বলা সম্ভব নয়। আমি যে মেয়েটাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছি তা বুঝে এবার ওরা আমাদের খাতির করতে লাগলো। মাটির পাত্রে করে সলাপ থেকে পাওয়া মদ নিয়ে এলো, যদিও আমি তা স্বভাবসুলভভাবে ছুঁয়েও দেখিনি। আমার সঙ্গী তিনজন অবশ্য আকণ্ঠ পান করল। ভাগ্যিস পূর্ণিমার রাত, তাই চারিদিকে যথেষ্ট আলো রয়েছে, না হলে অন্ধকারে যে কি করতাম ভগবানই জানেন। সবার সঙ্গে কথা বলে ওদের ছোট গ্রামেই তাঁবু খাটানোর ব্যবস্থা করলাম। ঠিক করে নিলাম যে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমরা কারোর বাড়িতে আর রাত কাটাবো না। কিছুক্ষণের মধ্যেই তাঁবু খাটানো হলো, নন্দী রান্না বসালো, ওদের সর্দার ডোমগুরু একটা বড় বুনো মোরগ দিয়ে গেল। মনের মধ্যে বেশ একটা রোমাঞ্চ হলো এই ভেবে যে ভারতীয় স্থলভাগে সবচেয়ে বিচ্ছিন্ন আদিম জাতির ঘেরাটোপের মধ্যে আমরা রাত কাটাচ্ছি। অবশ্য বন্দারা ওড়িশার সবচেয়ে বিরল জাতি না, ওড়িশার সবচেয়ে বিরল জাতি হলো ম্যানকেটিয়া, যাদের সংখ্যা বর্তমানে 100 কি 200 জন হবে। বেশ কিছুক্ষণ কুপির আলোয় ডায়েরিতে নোট করে সময় কাটল। তাঁবুর বাইরে জ্যোৎস্নার আলো, দূরে বনচরদের ছোট বড় ডাক শোনা যাচ্ছে। সারাদিনের ক্লান্তিতে একটু ঝিমুনিও এসেছিল। হঠাৎ করেই অনেকগুলো মাদলের আওয়াজে ঘুম ভাঙল। দেখলাম আশপাশ থেকে প্রচুর বন্দা নারী পুরুষ দলবদ্ধভাবে তলোয়ার নিয়ে জঙ্গলের পথে চলেছে। তাড়াতাড়ি আধশোয়া অবস্থা থেকে উঠে পড়ে বাইরে এলাম।
বুদ্ধ আমাকে বের হতে দেখে বলল, আজ জানুয়ারি মাসের পূর্ণিমা, তার উপর সোমবার, সবাই পাতাখণ্ডা দেবীর পুজো দিতে যাচ্ছে স্যার। ওর কথা শুনে আমি অবাক হয়ে বললাম, পাতাখণ্ডা দেবী, সেটা কি? হ্যাঁ স্যার, আমার সঙ্গে আসুন। ওই দেখুন, বন্ডা সর্দার ডোমরো ডাকছে আপনাকে। ওর কথা শুনে বাইরে বেরিয়ে ডোমবুরুকে দেখে ক্যামেরা নিয়ে বেরিয়ে এলাম। ওর ভাষা বোঝার ক্ষমতা আমার নেই, তবে ওদের উৎসাহ দেখে পিছন পিছন ছুট লাগালাম। একমাত্র তাঁবুতে নন্দী থাকল, কেশরীও খালি হাতে আমাদের পিছু নিল। ওর বন্দুক কিন্তু তখনও ওরা ফেরত দেয়নি। আমরা চাঁদের আলোকিত পথে দ্রুত এগোতে এগোতে বাজনাদার দলটিকে ধরে নিলাম। তারপর হই হুজুগের মধ্যে জঙ্গল কাঁপিয়ে যেতে লাগলাম। প্রায় ঘন জঙ্গলে 500 মিটার হাঁটার পর একটা প্রকাণ্ড বটগাছের সামনে এসে পুরো শোভাযাত্রা থামল। আমিও সুযোগ মতো ফটাফট ছবি তুললাম। বটগাছটার ভিতর তাকিয়ে দেখি বিশাল একটা গর্ত, অসংখ্য লাল কাপড় এদিক ওদিক টাঙানো। একজন পুরোহিত গোছের লোক গিয়ে কোঠর থেকে একটা বড় তরোয়াল বার করে আনল। তরোয়ালটার বিশেষত্ব হলো ওটা 3 ফুট লম্বা আর 6 ইঞ্চি চওড়া, দুদিকেই ধারালো। তরোয়ালটাতে তেল সিঁদুর মাখানোর পর দুর্বোধ্য ভাষায় মন্ত্রোচ্চারণ করতে শুরু করল। তারপর শুরু হলো ভয়ঙ্কর উল্লাস নৃত্য। মাদলের তালে তালে একদল নারী পুরুষ উদ্দাম নাচতে লাগলো। একসময় বুদ্ধ ও কেশরীও নাচতে লাগলো। আমি ছবি তুলতে লাগলাম। বেশ কিছুক্ষণ ধরে ওদের উৎসব চলতে লাগলো। একসময় ডোম্বুরুও আমাকে টেনে নিয়ে এলো নাচতে। অগত্যা ওদের সঙ্গে পাও মেলালাম আমি। কতক্ষণ ধরে শীতের রাতে নাচছিলাম সেটা বুঝিনি। হঠাৎ করে এই সামনে ফায়ারিংয়ের শব্দ হতেই নাচ থেমে গেল। সবাই ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। ভিড় ঠেলে মুখে গামছা বাঁধা লম্বাটে গরনের একটা লোক এসে সামনে দাঁড়াল, হাতে বন্দুক, পেছন পেছন আরও 5-6 জন। অবাক হওয়ার পাট চুকতেই বন্দুকের নলটা আমার বুকে ঠেকিয়ে পরিচয় জিজ্ঞেস করল। আমি এবার বুদ্ধর দিকে তাকাতে দেখলাম ওর পিছনেও একজন বন্দুক ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার নাম দীপঙ্কর সেন, ওড়িশা ভাষায় কথাটা বলে আই কার্ডটা দেখালাম। লোকটা একটা তাচ্ছিল্যের হাসি হেসে আই কার্ডটা হাতে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দিল। বঙ্গালী বাবু, এ বঙ্গালী বাবু তো ওড়িয়া বলছে রে পঞ্জা। বন্দারা বাদে বন্দুকধারী সকলে হেসে উঠল। লোকটা পানের পিক ফেলে একজনের দিকে তাকিয়ে বলল, দেখে রায় গোবিন্দন, রসিলে করাও, বঙ্গালি বাবু কো থোড়া খতির তো করনে দো। সর্দারের হুকুমে গোবিন্দন বলে কালো আপুলিশ কাঠের মতন লোকটা এসে আমার হাত দুটো পিচমোনা করে বাঁধল। তারপর বুদ্ধ আর কেশরী এগিয়ে আসতেই কেশরীর মাথায় একজন বন্দুকের বাঁট দিয়ে মারল। মাথা ফেটে রক্ত ঝরে পড়তে লাগলো। একজন ওর বুকে লাথি মেরে মাটিতে ফেলে দিল। বুদ্ধ আর ডোম্বরু এগোতে যেতেই বুদ্ধকেও বাধা হলো সেই একইভাবে। তারপর ডোম্বরুর বুকে বন্দুক ঠেকিয়ে কিছু বলতেই ডোম্বরুর মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বন্দুকের সামনে যে মানুষ কতটা অসহায় তা নিজেকে দেখেই বুঝলাম। আমার একটা জিনিস ভেবে আশ্চর্য লাগলো যে উপস্থিত বন্দাদের প্রত্যেকের হাতে তরোয়াল সহ অন্যান্য অস্ত্র থাকলেও বন্দুকের সামনে তারাও কতটা অসহায়। না হলে প্রায় 100 জনের দলের কাছে মাত্র 4-5 জনের দল কি করে ছড়ি ঘোরাতে পারে? আমাকে আর বুদ্ধকে ওরা জঙ্গলের পথ ধরে হাঁটিয়ে নিয়ে চলল। প্রায় 1 ঘন্টা হাঁটার পর দেখলাম জঙ্গল তুলনামূলক হালকা হয়ে এসেছে, রাস্তাও বেশ প্রশস্ত।
কিছুটা যাবার পর একটা জিপ দাঁড়াতে দেখে ভাবলাম হয়তো পুলিশ হবে। পর মুহূর্তেই ভুল ভাঙল, জিপটা ওদেরই। ওরা কাছে যেতেই যে লোকটা জিপ থেকে নেমে এসে সর্দারের কাছে দাঁড়ালো, এই লোকটার কথাই গতকাল বুদ্ধ বলেছিল। এই সেই মহাজন আর জনশক্তিবাদীদের চর, নিশ্চয়ই আমার সন্ধান জঙ্গিদের হাতে এই লোকটাই পৌঁছে দিয়েছে। সর্দারের সঙ্গে করমর্দন করতেই সর্দার ওকে একটা কাপড়ের মতন ছোট পুটুলি দিল। কি আছে ওতে? নিশ্চয়ই আমাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার হবে। আমরা বন্দুকের নলের সামনে জিপে উঠতেই জিপ ছাড়ল। আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে জিপ চলল ক্রমশ নিচের দিকে। মন বলছে আমাদের ছত্রিশগড়ের দিকে নিয়ে যাচ্ছে। লোকগুলো সব রকম ভাষা বুঝলেও আসলে হিন্দি ভাষী। প্রায় ঘন্টা খানেক নামার পর একটা সরু নদীর পাড়ে এসে জিপ থামল। আমাদের জিপ থেকে নামিয়ে দিল ওরা। তারপর খরস্রোতা নদীতে হাঁটু জলে নামিয়ে নদীর ওপারে যেতে হলো। নদীর ওপার থেকে আবার জঙ্গল শুরু। সারা রাত ধরে ক্লান্ত শরীরে চলল পথ চলা। অবশেষে ভোর রাতে জঙ্গলের ভিতরই কোনো গোপন ডেরাতে এনে বুদ্ধ আর আমাকে একটা মাটির ঘরে ঢুকিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। পাশাপাশি সব ঘরগুলোই একই রকম। ঘরগুলোকে কোনো গুদাম ঘর বলেই মনে হয়। কোনো জানালাও নেই। অবশ্য বেশ কিছুটা উপরে বেড়া দিয়ে তৈরি একটু জালি টাইপের খোপ আছে। ওখান দিয়ে ভোরের সূর্যের আলো ঘরে প্রবেশ করছে। আমি আর বুদ্ধ মুখোমুখি বসলাম। আমাদের হাত যেভাবে পিচ মোড়া করে বাঁধা হয়েছে যে চেষ্টা করেও দুজন দুজনের বাঁধন খুলতে পারবো না, আর পারলামও না আমরা। সারা রাত না খেয়েই থাকলাম, এক গ্লাস জলও কেউ পেলাম না, এমনকি প্রাতঃকৃতের সময়ও কেউ দরজা খুলল না। নোংরা হয়ে পড়ে থাকলাম দুজনে। আস্তে আস্তে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধ্যা। না, কেউ এলো না, কারোর কিছু পেটে পড়লও না। দুজনেরই তখন শরীরের অবস্থা শোচনীয়। সেদিন রাতে বোধহয় আটটা নাগাদ প্রথম দরজা খুলল। দুজন বন্দুকধারীর সঙ্গে সর্দার ঢুকল। আমার দিকে তাকিয়ে বলল, আরে আরে আরে, কেসে হো বঙ্গালী সাহাব, ইধর কা খতিরদারি সব ঠিক আছে না? মতলব কই দিক্কত তো নেই হ্যায়? আমি বিরক্তির সঙ্গে মুখটা ফিরিয়ে নিলাম। কেউ একজন বন্দুকের নলটা মাথায় ঠেকাতে ঘাড় উঁচু করে দেখলাম সামনে একটা থালাতে দুটো চাপাটি আর আচার। বুঝলাম যে আমার হাত দুটো কেউ খুলে দিচ্ছে। সর্দার হাঁটু গেড়ে বসে আমার চুলের মুঠি ধরে মাথাটা তুলে উঠে বসতে বলল। তারপর ডান পা দিয়ে খাবারের থালাটা কোলের কাছে ঠেলে কর্কশ গলায় বলল, খানা খা লিজিয়ে, নাই তো জিন্দা কেসে রহোগে। আমি রাগে ক্রুদ্ধ হয়ে ওর পায়ে থুতু ফেলতেই আমার মুখে হালকা একটা লাথি মারল লোকটা। বুদ্ধের তখন হাত খুলে দিয়েছিল খাবারের জন্য, আমাকে মারতেইও উঠে দাঁড়ালো, কিন্তু ওকেও পদাঘাত করে ফেলে দেওয়া হলো। যন্ত্রণায় চিৎকার করে উঠলাম দুজনেই। সর্দার দাঁত বার করে হাসতে হাসতে বলল, সরকার কো তুম দোনোকে বারে মে খবর ভেজ দিয়া মেনে, 5 লাখ রুপয়া মঙ্গা হ্যায় তুম দোনো কো ছুড়ওয়ানে কে লিয়ে, ক্যা কিমত ঠিক ঠাক বোলা হ্যায় না মে? কথাটা শুনে আমি চুপ করে রইলাম। এতক্ষণে হয়তো বাড়ির লোকও জেনে গেছে, না জানি ওরা কি দুশ্চিন্তাই না করছে। খাবার ইচ্ছা না থাকলেও খিদের জ্বালায় বাধ্য হয়ে খেলাম দুজনে।
খাওয়া হতেই ওরা আবার আমাদের হাত দুটো মজবুত করে বেঁধে দিল, তারপর চিৎ করে ফেলে গেল। ওভাবেই পড়ে রইলাম দুজন, আর বুঝলাম সরকার পক্ষ যদি মুক্তিপণ না দেয় তবে আমরা হয়তো এভাবেই থাকতে থাকতে মরে যাব একদিন। নিজেদের নোংরা জামা কাপড় দেখে বড্ড ঘেন্না হচ্ছিল। সেই রাতটাও ক্রমে কাটল। পরদিন সকাল থেকে সেই এক নরক যন্ত্রণা। ক্রমে সকাল গড়িয়ে দুপুর হলো, একভাবে বসে শুয়ে কোমরের নিচ থেকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। হঠাৎ যন্ত্রণাতে পাশ ফিরতে গিয়ে পকেটে শক্ত কিছু ঠেকল। ভাবলাম কোনো ছুরি হবে হয়তো, যা ওরা পকেট সার্চ করার সময় খুঁজে পায়নি। কিন্তু পর মুহূর্তেই বুঝলাম ওটা ক্যামেরার ভাঙা লেন্স, কোনোটা ফেটে যাওয়াই হয়তো পকেটে রেখেছিলাম, হয়তো এটাকে দেখেও কেউ পাত্তা দেয়নি। হঠাৎ মাথায় একটা আইডিয়া আসতেই নিজেকে টেনে হিঁচড়ে বুদ্ধের কাছে নিয়ে গেলাম। বললাম, বুদ্ধ বুদ্ধ দেখো তো কোনো মতে পকেটে তোমার হাতটা ঢোকাতে পারো নাকি, একটা ভাঙা লেন্স আছে, যদি হাতে পাও তবে দড়িটা এটা দিয়ে কাটতে চেষ্টা করো। বুদ্ধর চোখ চকচক করে উঠল, বলল, চেষ্টা করছি স্যার, আপনি আপনি পিছন ফিরে একটু কাত হয়ে আমার হাতের নাগালের মধ্যে আসুন। আমি ওকে উঠে দাঁড়াতে বলে নিজে একটু নিচু হয়ে ওর পেছনে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। আন্দাজের ওপর ভর করে অনেক কষ্টে দু আঙুল দিয়ে লেন্সটা বার করল সে, তারপর নিজের হাতের মোটা দড়ির ওপর ঘষতে লাগল। কিন্তু চার পাঁচ মিনিট ঘষার পরও সামান্যতম সুতোও যেন কাটতে পারল না, বরঞ্চ একটা সময় চিৎকার করে হাত থেকে ফেলে দিল সেটা। আহ, তাতে ওই ধাড়ের দিকটা আরও একটু ভেঙে গেল। আমি অবাক হয়ে বললাম, আরে ছাড়লে কেন স্যার, লেন্সটা এত গরম যে হাতটা বোধ হয় পুড়ে গেল। আমি অবাক হয়ে বললাম, গরম গরম কিভাবে? ও লেন্সটা পেছন ফিরে আমার হাতে দিয়ে বলল, দেখুন না। ওর কথায় দু আঙুলে লেন্সটা নিয়ে চমকে গেলাম, এই যে ভয়ানক গরম হয়ে গেছে, কিন্তু কিভাবে? ভাবতে ভাবতেই মাথার ওপর চোখ গেল, দেখলাম দুপুরের সূর্যরশ্মি ওপরের খোলা অংশ দিয়ে লেন্সে পড়ে তাকে গরম করে দিয়েছে। আরে লেন্সের এই কার্যকারিতা তো আমি ভুলেই গেছিলাম। হঠাৎ মাথায় একটা প্ল্যান এলো, লেন্সটা নিজের হাতের বাঁধা অংশটার দিকে সূর্যরশ্মির সঙ্গে 90 ডিগ্রি কৈনিক দূরত্বে ফিট করলাম। রশ্মি লেন্সের উত্তল অংশে বিচ্ছুরিত হয়ে দড়ির ওপর পড়ল। আমি জানি, আমি জানি এরপর কি হতে চলেছে। মিনিট খানিকের মধ্যে বুদ্ধ চিৎকার করে উঠল, স্যার স্যার দড়িতে আগুন লেগে গেছে, সাবধান। আমি ঠিক এই জিনিসটার প্রতীক্ষাই করছিলাম এতক্ষণ। দড়িতে আগুন লাগতেই নিজে থেকে টানাটানি করতেই বাঁধন আলগা হয়ে গিয়ে হাত দুটো ছাড়াতে পারলাম আমি, তারপরই খুলে ফেললাম বুদ্ধর বাঁধনও। তবে হাত কিন্তু একটুও পড়ল না, বাঁধন মুক্ত হয়ে দুজন ভাবলাম কি করে এখান থেকে পালানো যায়, কারণ দরজা তো বাইরে থেকে বন্ধ, ভাঙা গেলেও সবাই শুনতে পেয়ে চলে আসবে এখানে, যদি রাতের খাবার দেওয়ার সময় অবধি অপেক্ষা করি তাও হবে না, ওরা যদি তিন চারজন একসঙ্গে ঘরে ঢোকে তবে আমি আর বুদ্ধ ওদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারি, কিন্তু কিন্তু তাতে গুলিতে ঝাঁঝরা করে দেবে আমাদের, সুতরাং এই পদ্ধতি নেওয়া যাবে না। দেওয়ালগুলো মাটির, কাছেই কোনো কিছু মাটি খোঁড়ার পেলে তা দিয়ে সুড়ঙ্গ কেটে পালানো যেত, কিন্তু তাও তো নেই এখানে। দুজনে খুব করে ভাবছি যে কি করে পালানো যায়, অথচ কোনো জুতসই প্ল্যান এলো না। আমি একবার দেওয়ালের ওপরে আলো বাতাস আসার ছোট্ট খুপড়িটা দেখলাম, বাঁশের ছোট ছোট চট দিয়ে জানালা বানানো হয়েছে, জায়গাটা মাটি থেকে প্রায় 10 ফুট ওপরে। আসলে ঘরগুলো বেশ উঁচু উঁচু, যদি একবার ওই খুপড়ি পর্যন্ত ওঠা যায় তবে কিন্তু খুপড়ির চারপাশের মাটি কিছুটা ভেঙে বেরোনো যাবে। যেই ভাবা সেই মাত্রই বুদ্ধকে বললাম, বুদ্ধ
নোংরা প্যান্ট আর আন্ডারওয়্যারটা খুলে জামা কাপড়টাকে কোমরে পেঁচিয়ে নাও, আমিও তাই করব। কিন্তু স্যার, জামা কিভাবে কোমরে পরব? এই যে আমার মতো। আমি সব জামা কাপড় খুলে জামা কাপড়গুলোকে কোমরে নেংটির মতন পরলাম। তাই দেখে বুদ্ধও তাই পড়ল। এবার ওকে খুপড়ির সামনে দাঁড় করিয়ে আমি ওর কাঁধে উঠে খুপড়ির সামনে দাঁড়ালাম। যতটা সহজ ভাবলাম ততটা সহজ কিন্তু নয়। বালানো ব্যাপারটা সত্যি এখান থেকে কঠিন। 8 ইঞ্চি বাই 8 ইঞ্চির খুপড়িতে বড় জোর একটা বিড়াল বসতে পারে, আমাদের পক্ষে তা অসম্ভব ব্যাপার। তাছাড়া বেড়াগুলোও যথেষ্ট মজবুত। কি করব ভাবছি, এমন সময় চোখে পড়ল আমাদের জল খাবারের বোতলটা। ওটা দিয়েই কিছু চেষ্টা করতে হবে। বুদ্ধর কাঁধ থেকে নেমে বোতলটা তুলে কিছুটা জল আমি খেলাম ও কিছুটা ওকে দিলাম। তারপর বললাম, মাফ করো আমাকে, বাকি জলটা অন্য কাজে লাগাতে হবে। তুমি কি আমাকে টানা 10 মিনিট কাঁধে নিয়ে দাঁড়াতে পারবে? পারবো স্যার। বেশ প্রত্যয়ী শোনালো ওর গলা। আবার কাঁধে উঠলাম আমি ওর। তারপর লেন্সটা বার করে সূর্যের দিকে ধরে ফোকাসটা বেড়ার দিকে করলাম। বোতলটা রাখলাম লেন্স আর বেড়ার মাঝে খুপড়ির ভিতর কাঁত করে। মিনিট 10 অপেক্ষা করতেই বেড়ার জালিতে আগুন ধরে গেল, আর 5 ইঞ্চি দূরে রাখা বোতল সেই আগুনের তাপে গরম হতে থাকলো। আগুন লেগে বেড়াটা পুড়তে শুরু করতেই একটা শক্ত বাঁশের খণ্ডকে তুলে আনলাম। বাঁশটার মুখটা সুচলো ফলার মতো। ততক্ষণে বোতলের জলও গরম হয়ে গেছে। ওই গরম জল শক্ত মাটির গাত্রে ফেলে ভিজিয়ে দেওয়ার পর ওই ফলাটা দিয়ে খুঁড়ে খুঁড়ে খুপড়িটা বড় করতে লাগলাম। 10 মিনিট পর বেশ খানিকটা খোড়া গেল, কিন্তু এতক্ষণ দাঁড়িয়ে থাকতে বুদ্ধর কাঁধের উপর যে অত্যাচার হচ্ছে তা উপলব্ধি করে আমি ওর কাঁধ থেকে নেমে ওকে আমার কাঁধে উঠতে পড়লাম। ও কিছুতেই তা করবে না, ভারী লজ্জা পাচ্ছে সে। শেষে অনেক চেষ্টা করে রাজি করালাম। ঠিক হলো পালা করে করে দুজন দুজনের কাঁধে উঠেই বাকি কাজটা করব। সেই মতন প্রায় 1 ঘন্টা কাজ করার পর অবশেষে ফোকর দুটো মানুষের গলার মতন হলো। ততক্ষণে প্রায় অন্ধকার হয়ে এসেছে। বুদ্ধ অল্প আলোতে বাইরেটা ভালো করে দেখে আমাদের ছেড়ে রাখা নোংরা প্যান্ট দুটো জড়ো করে নিচ অব্দি ঝুলিয়ে আমাকে টেনে তুলল। কষ্ট করে দুজন মানুষ দিব্যি সেই খুপড়িতে এঁটে গেলাম, যা আগে কল্পনার অতীত ছিল। ঘরের ওই খুপড়ি থেকে নিচে লাফ দেওয়া বুদ্ধর পক্ষে সম্ভব হলেও আমার পক্ষে ছিল না। এ যাত্রায় বেঁচে গেলাম ঘরের পিছনে একটা কাঁঠাল গাছ থাকায়। বুদ্ধকেও লাফাতে বারণ করলাম, কারণ তাতে শব্দ হবে, ওরা টের পেয়ে যাবে। যাই হোক, শেষ পর্যন্ত দুজনেই কাঁঠাল গাছ হয়ে নামলাম। ততক্ষণে বেশ অন্ধকার হয়েছে, যদিও একটু পরে চাঁদ উঠবে, আলোও থাকবে। আপাতত আমরা এখন মুক্ত, কিন্তু এই অন্ধকারে কোথায় যাব, কি খাব, কিছুই মাথায় ঢুকছে না। ধরা পড়ে যাওয়ার ভয়ও আছে। পা টিপে টিপে আরও 3-4টে ঘর ক্রস করে একটা ঘরে ফিসফিস করে কারোর কথা শুনলাম। না, ঠিক ফিসফিস নয়, কেউ যেন কাউকে শাঁসাচ্ছে। বুদ্ধ আমার দিকে তাকিয়ে বলল, মনে হয় আমাদের মতন কেউ বন্দি এখানে, একবার সামনে যাবেন নাকি স্যার? বুদ্ধর কথায় কিছু বলার আগেই একটা নরম জায়গায় পা ঢুকে গেল। ভারসাম্য না রাখতে পেরে উপর হয়ে পড়লাম। যখন উঠলাম বুদ্ধ আমাকে দেখে প্রায় হেসেই ফেলল। কেন ও হাসছে তা বুঝতে নিজের শরীরের দিকে তাকালাম। আরে, এ কি, আমার সারা গায়ে এত ছাই কোথা থেকে এলো? নিচে তাকিয়ে চাঁদের আলোতে দেখি এখানে কোনো কাঠ জাতীয় কিছু পোড়ানো হয়েছিল, তারই ছাইতে আমি পড়ে গেছি। আমি বুদ্ধকে বললাম, বুদ্ধ, তুমিও ওই ছাইটা গায়ে মেখে নাও, তাতে করে সবাই আমাদের আদিবাসী ভাববে। আমার কথায় বুদ্ধও ছাই মেখে সাদা হয়ে গেল। আমাদের দুজনকে এখন চট করে কেউ চিনবে না। তার ওপর একটা জামা পেঁচিয়ে নেংটি ছাড়া আর কিচ্ছু পরনে নেই। ঘরের ভিতর কারোর গলার আওয়াজ পেয়েছি, তাই একবার দেখতেই হবে কে আছে ওই ঘরটাতে।
পরপর একই রকম ঘরগুলোর সর্বশেষ প্রান্তে এসে দুজনে সতর্ক হয়ে এগোতে লাগলাম। তারপর শেষের ঘরটা ঘুরে সামনে এলাম। প্রায় 12 ফুট রাস্তার দুপাশে সারিবদ্ধ ঘর, না কেউ কোথাও নেই। কোথায় গেল সব? বুদ্ধ ইশারাতে বলল যে 3 নম্বর ঘর থেকে আওয়াজ এসেছে। সেই মতন শেষ দিক থেকে রাস্তার ডান দিকে 3 নম্বর ঘরের সামনে এসে দরজায় উঁকি মারলাম। দরজাটা হাফ বোঝা, ভিতরে চাপা কিছু পরিষ্কার কথা শোনা যাচ্ছে। আমরা খুব সন্তর্পণে দরজার দুদিকে গিয়ে ওত পাতলাম। দরজার ফাঁক দিয়ে দেখলাম এক বৃদ্ধ মাটিতে এক দৃষ্টে তাকিয়ে বসে আছে, এক মুখ ভর্তি দাড়ি। তার দিকে তাকিয়ে আমার দিকে পিছন ফিরে বসে এক বন্দুকধারী। তারপরই বুদ্ধ তড়িৎ গতিতে উঠে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে কিছু বোঝবার আগেই লোকটাকে মাটিতে ধরাশায়ী করে ফেলল। বন্দুকটা মেঝের উপর ছিটকে পড়তেই আমি কুড়িয়ে নিলাম। লোকটারই জামা খুলে সেটা দিয়ে তাকে পিচ মোড়া করে বাঁধা হলো। বুদ্ধর দিকে তাকিয়ে দেখলাম সে কিংকর্তব্য বিমরু হয়ে ফ্যাল ফ্যাল করে আমাদেরই দেখছে। লোকটা বোধহয় অনেক বছর দাড়ি কাটেনি। জিজ্ঞেস করলাম, আপনি কে বলুন তো, এখানে কেন? লোকটা আমার কথায় মাথা চুলকাতে লাগলো। তারপর ক্ষীণ গলায় পরিষ্কার বাংলাতে বলল, আমার কিছু মনে নেই। আমি একটু অবাক হলাম, আমি যে ভুল করে লোকটাকে বাংলাতে জিজ্ঞেস করলাম। আর কি আশ্চর্য, লোকটা তো বাংলাতেই উত্তর দিল। ভারী আশ্চর্যের ব্যাপার, তার মানে লোকটা বাঙালি, কিন্তু এখানে কিভাবে? স্যার, সময় নষ্ট করলে চলবে না, ওদের কিন্তু আসার সময় হয়ে গেছে। এবার চলুন বেরিয়ে পড়ি। আমি বুদ্ধর কথা শুনে মাথা নেড়ে বললাম, কিন্তু এনাকে এখানে একা ছেড়ে চলে যাব, এটা কি ঠিক হবে? ওনাকেও নিয়ে যেতে হবে। কিন্তু স্যার, উনি তো বৃদ্ধ, আমাদের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটতে পারবেন না। জানি জানি, কিন্তু তবুও ওনাকে নিয়ে যেতে হবে, তাতে আমরা ধরা পড়লে পড়ব। আমার কথায় বুদ্ধ একটু দমে গেল ও বন্দুকটা কাঁধে ফেলে উঠে দাঁড়ালো। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, ধরা পড়তে চাই না, তোমরা আমাকে নিয়ে চলো। বৃদ্ধের কথায় মনে সাহস এনে তাকে তুলে ধরলাম। তারপর ধীরে ধীরে বাইরে এলাম। ততক্ষণে চাঁদের আলোর বন্যা বইছে। অসমর্থ পায়ে বৃদ্ধ আমাদের সঙ্গে বেরিয়ে হাঁটতে শুরু করল। যেই রাস্তা দিয়ে সেদিন ওরা ধরে নিয়ে এসেছিল সেই রাস্তা দিয়েই আমরা হাঁটতে লাগলাম। হঠাৎই ফিসফিস করে আওয়াজ শুনে দেখি বৃদ্ধ নিজের মনে আবার বিড়বিড় করে চলেছে। আমার নাম নটবর কিসানি। বৃদ্ধের কথায় হাঁটতে হাঁটতে চমকে থেমে গেলাম। বুদ্ধ থেমে গিয়ে বৃদ্ধের দিকে ফিরল। নটবর কিরসানি, নামটা অস্ফুটে উচ্চারণ করলাম। বুদ্ধ আমার দিকে অবাক হয়ে তাকালো। এই নামটা তো 30 বছর আগেকার এক কুখ্যাত জঙ্গল দস্যুর, পরে সে আরও বিখ্যাত হয় জনশক্তি গোষ্ঠীর প্রধান হিসেবে। এই নামটা আগে কেউ জানত না। বিখ্যাত সমাজবিজ্ঞানী প্রণয় ব্যানার্জির বন্দা পাহাড়ে নিখোঁজ হওয়ার বেশ কিছুদিন পর এই নামটা হঠাৎই শোনা যায়। আমার স্মরণে আছে যে আমি আমার ছোটবেলায় বাবার মুখে এই নামটা বহুবার শুনেছি। তিনি বহুবার পাহাড়ে যান আর বন্দাদের সঙ্গে জনসংযোগ করে ফিরে আসেন, কিন্তু শেষবার ওখানে যাবার পর নিখোঁজ হন। মনে করা হয় যে এই নটবর কিরসানি আর তার দলবলই তাকে হয় হত্যা করেছে, না হয় গুম করে দিয়েছে চিরদিনের মতো। তো এই বৃদ্ধ যদি কুখ্যাত নটবর হয়, তবে আমাদের এখান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারলে আমাদের বড় একটা সফলতা হবে। বুদ্ধ অবশ্য ফিসফিস করে আমার কানে কানে বলল, স্যার, কিরসানি পদবী কেবলমাত্র বন্ডাদের হয়, এই বৃদ্ধকে দেখে কোনো মতেই বন্ডা বলে মনে হয় না। আমি মাথা নেড়ে সমর্থন করলাম ওর কথা, তবে এই বৃদ্ধের পরিচয় পাওয়াটা জরুরি। আমরা বৃদ্ধকে মাঝে রেখে বৃদ্ধেরই ছন্দে পা মিলিয়ে হাঁটতে লাগলাম। সে মেশিনের মতন নির্বিকার চিত্তে হেঁটে চলেছে। কিছু দূর গিয়েই বুদ্ধ আমাকে ইশারা করে একটা বট গাছের আড়ালে আসতে বলে সে বৃদ্ধকে টেনে নিয়ে ঢুকে পড়ল। আমি দাঁড়িয়ে রইলাম। আমি কিছু বোঝবার আগেই দেখি
সামনে সাক্ষাৎ যমদূতের মতন একটা বড় ভাল্লুক এসে দাঁড়িয়েছে, সঙ্গে দুটি শাবক। ধরা পড়ে যেতেই আমি কোথায় পালাবো ঠিক না করতে পেরে স্ট্যাচু হয়ে গেলাম। কিন্তু মা ভুল্লুক হঠাৎই দাঁত বার করে আমার দিকে তেড়ে এলো। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল আমার। ভাল্লুকটা তেড়ে আসতেই বট গাছের একটা ঝুড়ি ধরে ঝুলে পড়লাম আমি। কিন্তু ভাল্লুকটা দাঁড়িয়ে জুতোর নাগাল পেয়ে গেল। কি করব ভাবছি এমন সময় বুদ্ধর হাতে থাকা রাইফেলটা গর্জে উঠল। সেই সঙ্গে ভল্লুকটা রণে ভঙ্গ দিল। আমি লাফিয়ে নামলাম। এখন ভাবছি গুলির শব্দে জঙ্গিগুলো যদি সব জানতে পেরে যায় তাহলে কি হবে। আশঙ্কা হতেই আবার তিনজন হাঁটতে লাগলাম। মুশকিল হলো বৃদ্ধকে নিয়ে, সে যে বেশি জোরে হাঁটতে পারে না। মনে হচ্ছে বৃদ্ধের মাথাতে গোলমাল আছে, মাঝে মাঝেই নিজের মনে কি সব যেন বলে চলেছে। আমি নটবর কিরসানি, কিন্তু আমি আমার আসল নাম কিছুতেই মনে করতে পারছি না। তোমরা তাড়াতাড়ি এই জঙ্গল থেকে আমাকে উদ্ধার করো, নয়তো অ্যান্টনি ধরে ফেলবে। অ্যান্টনি? এই অ্যান্টনিটা আবার কে? বৃদ্ধের ভাবলেশীন মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করেই ফেললাম। বৃদ্ধ মাথা নিচু করে হাঁটতে হাঁটতে বলল, ও আমার ছেলে, কিন্তু বড্ড নির্মম। কথা বলতে বলতে দাঁড়িয়ে গিয়ে হঠাৎই বুক পকেট থেকে একটা ছোট লকেট বার করলেন উনি। তারপর তাতে একটা চুমু খেয়ে আবার পকেটে ঢোকাতে গেলেন। আমাকে লকেটটা প্লিজ একটু দেখাবেন। বৃদ্ধ পকেটে ঢোকানোর মুহূর্তে লকেটটা কেন জানি না টেনে নিলাম আমি, আর নিয়েই আমি চমকে গেলাম। আরে, এ তো জনশক্তিবাদী সেই লিডারের ছবি। একই সত্যি বৃদ্ধের ছেলে, কিন্তু ওই ছেলেটিকে তো নন বেঙ্গলি মনে হলো। আচ্ছা, ইনি কি সত্যি আপনার ছেলে? আমার প্রশ্নে বৃদ্ধ আবার থমকে দাঁড়ালো, তারপর বলল, হ্যাঁ বাবা, আমারই ছেলে, কিন্তু 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 কি? আমি আর বুদ্ধ দুজনেই দাঁড়িয়ে পড়ে অবাক চোখে তাকালাম। বৃদ্ধ ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো, তারপর বলল, সেসব অনেক দিন আগের কথা। এক বুক উৎসাহ আর ভালোবাসা নিয়ে এই বন্ডাদের দেশে এসেছিলাম। তখন বন্ডা নামটাই কেউ জানত না। সমতলের লোক শুধু জানত পাহাড়ের এক আদিবাসীদের কথা, যারা নগ্ন হয়ে ঘোরে, উল্টো পাল্টা খায়, হাতে অস্ত্র নিয়ে ঘোরে। নিতান্ত ওদের সম্পর্কে জানার কৌতূহল আর কিছু করার অদম্য ইচ্ছা থেকে একদিন পাহাড় চড়তে শুরু করি। তখন আমার বয়স কম, টানা দুদিন চড়ার পর এখনকার মধুলি পাড়াতে আসি। প্রথম দিকে একজন সম্পূর্ণ ভিনদেশি মানুষকে দেখে আমাকে ওরা আটকে রাখে, কিন্তু তারপর আস্তে আস্তে আমার ব্যবহার ওদের মুগ্ধ করে। আর কি উদ্দেশ্য নিয়ে ওখানে এসেছি সেটাও ওরা বুঝতে পারে। তখনও পর্যন্ত খুব বেশি সভ্য মানুষের সংস্পর্শে ওরা আসেনি, তাই ওদের জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছিল। ওরা তখনও সঠিক চাষবাস জানত না, শুধু মহুয়া আর সলাপ গাছ থেকে নেশা করার সামগ্রী মানে অ্যালকোহল বানাতে পারত। আমি সুয়ান বা অন্য জাতের ধান চাষের সঠিক পদ্ধতি শেখালাম। ওরা জঙ্গলে শিকার করে কাঁচা মাংস ঝলসে খেত, আমি প্রথম রান্নার উপযোগিতা শেখালাম। বলা বাহুল্য, এখন যে আধা পোশাক অন্তত পরার রেওয়াজ হয়েছে তাও আমার ট্রেনিং। সমাজতন্ত্র, সমাজ জীবনের সব আদব কায়দা শেখানোর জন্য আমি মাঝে মাঝেই চলে আসতাম। দিকে দিকে আমার নাম ছড়াতে লাগলো, আর তখন জনশক্তিবাদের রোষে পড়লাম। ইতিমধ্যে এখানকার একটা মেয়ে
বুদাই কিরসানির প্রেমে পড়লাম আমি। তাই পঞ্চমবার আসার পর এক প্রকার নিয়ম বিরুদ্ধভাবেই আমি তাকে বিয়ে করলাম। কিন্তু আমরা চাইলেও জনশক্তিবাদী গোষ্ঠীর লোকেরা খেপে গেল। জঙ্গল, আদিবাসী সব কিছুর ওপর যেন তাদের একচ্ছত্র আধিপত্য। ওরা চায় না এই মানুষগুলোর উন্নতি হোক। আমাদের বিয়ের পরেই আমার নাম হলো নটবর কিরসানি। ওখানে যেহেতু ছেলেরা বিয়ের পর শ্বশুর বাড়ি যায়, তাই পদবিটাও পাল্টায়। কদিনের মধ্যে জনার্দন টমাসের একটা দল আমাকে আর বুদাইকে তুলে নিয়ে গিয়ে এখানে নিয়ে আসে। এটা ছত্তিশগড়ের অংশ। ওরা আমাদের এখানে এনে আমাকে বন্দি করে, বুদাইকে তুলে নিয়ে যায়। শুনেছি সর্দার জনার্দন টমাস ওকে বিয়ে করেছে। বন্ডা নারীদের দ্বিতীয় বিয়ের চল আছে। যাই হোক, এখানেও আমার পদ্ধতি অনুযায়ী চাষবাস ও অন্যান্য গ্রামীণ কাজকর্ম শুরু হয়, কিন্তু আমাকে মুক্তি দেওয়া হয়নি। প্রায় বছর খানেক পর একদিন বুদাই আমাকে দেখতে আসে। আমাকে দেখে ওর করুণা হয়, কিন্তু ও জানায় আমাকে মুক্তি দেওয়া ওর পক্ষে অসম্ভব, কারণ আমি এখান থেকে বেরিয়ে গেলে ওদের পক্ষে বিপজ্জনক হতে পারে। যেহেতু বুদাই এখন সর্দারের স্ত্রী, তাই দলের ক্ষতি হয় এমন কোনো কাজও করতে পারবে না। আমাকে আজীবন এখানেই থাকতে হবে, তবে এরা কেউই আমাদের প্রাণে মারবে না। আমি বুঝলাম সভ্য জগতে আমার আর ফিরে যাওয়া হবে না, সম্ভব না, এখানেই পচে মরতে হবে। কিন্তু হঠাৎ আর একটা খবর শুনে আমার সব কষ্ট চলে গেল। শুনলাম বুদাই একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, আর সে আমারই সন্তান। কিন্তু জনার্দন তা জানে না। পুত্রের নাম রেখেছে অ্যান্টনি টমাস। ও অ্যান্টনির একটা ছোট লকেট দিয়ে যায় আমাকে, ওটা বুকে নিয়েই আমি বাঁচতে থাকি। বছরখানেকের মধ্যে পুলিশের সঙ্গে একটা এনকাউন্টারে জনার্দন মারা যায়। নিয়ম অনুযায়ী বুদাই বাহিনীর সর্বে সর্বা হয়ে, যদিও তাতে করেও আমি মুক্তি পাইনি। উল্টে বুদাই আমার নাম নিয়েই জঙ্গি কার্যকলাপ চালাতে থাকে, যাতে কেউ ধরা না পড়ে। তাই বন্দি দশাতে জঙ্গি না হয়েও আমি নটবর কিরসানি বলে কুখ্যাত হই। দীর্ঘ 30 বছর এখানে বন্দি থাকতে থাকতে নিজের আসল নামটাই ভুলে গেছি। গত 2 বছর আগে বুদাই মারা গেছে। অ্যান্টনি এখন সর্দার, আর ও জানেও যে আমি ওর বাবা। পরিণত বয়সের এই লকেটটা ওই দয়া করে দিয়ে যায়। কিন্তু কিন্তু তবু আমার বন্দি দশা ঘুচল না। কথা বলতে বলতে কতটা পথ চলে এসেছিলাম জানি না। হঠাৎ আমাদের পেছনে হই হল্লা শুনে আবার একটা ঝোপে লুকিয়ে পড়লাম। মুহূর্তের মধ্যে জঙ্গিদের প্রায় 8-10 জনের একটা দল সেখান থেকে চলে গেল। ওদের নেতৃত্বে রয়েছে স্বয়ং অ্যান্টনি। আমাদের পালিয়ে আসার খবর পেয়ে নির্ঘাত খুঁজতে বেরিয়েছে ওরা। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওরা চলে যেতেই আমরা আবার হাঁটা দিলাম। জঙ্গল এখানে খুবই হালকা, তাই জন্য ধরা পড়ে যাওয়ার ভয়টাও সবসময় রয়েছে। আমরা সবাই খেদে তৃষ্ণা ক্লান্তি ভুলে শুধু হেঁটে চলেছি, যতক্ষণ শরীরে শক্তি আছে হেঁটে যাব। কিন্তু একটা সময় বৃদ্ধ নটবরলাল রাস্তায় ক্লান্ত হয়ে এলিয়ে পড়ল। তখন ওনাকে আমরা ধরাধরি করে আবার হাঁটতে থাকলাম। সারা শরীরে ক্লান্তি নিয়ে ভোরবেলা পৌঁছলাম সেই অখ্যাত নদীটির ধারে, যেখানে জিপ থেকে নেমে আমরা নদী পেরিয়ে এখানে এসেছি। বৃদ্ধকে পাড়ে বসিয়ে আমি আর বুদ্ধ কুলকুল করে প্রবাহিত ঠান্ডা জলে স্নান সেরে বেশ সতেজ হলাম। নদীর পরিষ্কার জল সবাই আজলা ভরে পানও করলাম। সারা রাত ধরে পথ চলার ক্লান্তি এতে যেন অনেকটাই চলে গেল। কিছুক্ষণ বিরতি দিয়ে আবার সেই মোটর চলা পথ দিয়ে হাঁটা শুরু করলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না।
হঠাৎ করে কোথা থেকে সামনে উদয় হলো অ্যান্টনি আর তার 8-10 জনের দল। মুহূর্তের মধ্যে ঘিরে ফেলল আমাদের। বুদ্ধর বন্দুকটিও কেড়ে নিল একজন। আমরা আবার ধরা পড়লাম। অ্যান্টনি হেসে বলল, বঙ্গালী বাবু, আপ লোগো কা ইতনা কোশিশ সব বেকার মে গয়া। আমি মাথা নিচু করে চুপ করে রইলাম। অভি আপকা ইধর সে নিকলনা তো নামুমকিন হো গয়া। এইসে জগা পে আপ লোগো কা মে রাখুঙ্গা জহাঁ সে খবর নিকলনা তো দূর কি বাত হ্যায়, কুছ তা পতা নহীঁ হোগা। সরকার কো হমনে আপ লোগো কে বারে মে খবর দে দিয়া হ্যায়। আগর রুপিয়া মিল গয়া তো সমঝে আপ লোগো কা জন বচ গয়া, অর আগর নহীঁ মিলা। অ্যান্টনির কথায় বুদ্ধ বন্দা ভাষায় কিছু বলতে গেল। ওর মুখে একটা সজোরে থাপড় মারল অ্যান্টনি। তারপর নিজের বাবার দিকে চেয়ে মাটিতে থুতু ফেলে চোখ রাঙিয়ে বলল, হে বুড্ডা, তেরা ইতনি হিম্মত, তু বাহার লোগো কা সাথ দিয়া। অ্যান্টনির কথায় নটবর বাবু মাথা নিচু করে কাঁপতে লাগলো। আমাদের আবার পিছমোড়া করে বেঁধে তারপর হাঁটিয়ে নদীর বিপরীত দিকে পূর্ণ পথেই নিয়ে যেতে লাগলো ওরা। দুর্বোধ্য ভাষায় নটবর বাবুকে কিছু বলতে লাগলো অ্যান্টনি। একটু দূরে দুটো গাড়ি রাখা, আমাদেরকে একটাতে তোলা হলো, সঙ্গে 4 জন জঙ্গি আর অন্য গাড়িটাতে বাকিরা। নতুন একটা ঠিকানার দিকে গাড়ি এগিয়ে চলল। কিন্তু বেশি দূর যেতে হলো না, হঠাৎ করেই জঙ্গলের দু প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসতে লাগলো। অ্যান্টনিরাও পাল্টা জবাব দিল, কিন্তু কিছু বোঝার আগেই কারা যেন ঘিরে ধরল আমাদের। আমরা গাড়ির মাঝে বসে গিয়ে গুলির হাত থেকে বাঁচানোর চেষ্টা করলাম নিজেদের, কিন্তু জঙ্গিরা লড়াই করে পাল্টা গুলি চালাতে লাগলো। প্রায় 20 মিনিট ঠক ঠক করে কাঁপার পর বেশ কিছুক্ষণ দুপাশেই চুপচাপ হলে কে যেন হিন্দিতে আমার নাম ধরে খোঁজ করতে লাগলো। আরও বেশ কিছু পরিচিত লোকের গলা পেয়ে সাহস করে মাথা তুলতে দেখি চারিদিকে 36 পুলিশের দল দাঁড়িয়ে, আর আমাদের সবাইকে অবাক করে দিয়ে ডম্বরুও রয়েছে। গাড়ি থেকে ভয়ে ভয়ে নামতে দেখলাম চারপাশে এনকাউন্টারে 5-6 জন জঙ্গি মরে পড়ে রয়েছে। বৃদ্ধ নটবর কিরসানি পড়ে থাকা লাশগুলোর মধ্যে ছেলেকে খুঁজে না পেয়ে পকেট থেকে একটা লকেট বের করে চুমু খেয়ে যিশুর উদ্দেশ্যে প্রণাম জানালো। তারপর আমার দিকে তাকিয়ে অশ্রুসিক্ত চোখে বলল, অ্যান্টনির কিছু হয়নি, ও পালিয়েছে, তাই না? আমি শুকনো হেসে মাথা নাড়ালাম। একটা বড় পুলিশের গাড়ি জঙ্গল ভেদ করে এগিয়ে আসতেই প্রায় 15 পুলিশকর্মী জঙ্গিদের লাশগুলো গাড়িতে তুলল। কেশরী আর ডম্বরু এসে আমার আর বুদ্ধর সঙ্গে হাত মেলালো। কেশরী বলল, আপনাদের কিডন্যাপ করার পরই আমরা পুলিশকে খবর দিই, তারপরেই রাস্তা পর্যন্ত আসি। তারপর আর বুঝতে না পেরে এখানেই পুলিশের জন্য অপেক্ষা করি, কারণ এদিককার পুলিশ বেশ সক্রিয়। ইন্সপেক্টর বিক্রম সাহা কথা দেন, যেভাবেই হোক আপনাদের খুঁজে বের করা হবে। কেশরীর কথা শুনে কনস্টেবলদের তদারকি করতে করতে ইন্সপেক্টর বিক্রম এগিয়ে এলেন হাসি মুখে। ওয়েল ডান মিস্টার দীপঙ্কর সেন অ্যান্ড বুদ্ধ সিসা, কংগ্রাচুলেশন, বোথ অফ ইউ হ্যাভ ডান এ গ্রেট ওয়ার্ক। আই হ্যাভ হার্ড এভরিথিং ফ্রম মাই সোর্স, সো এসকেপ ফ্রম দ্য টেরোরিস্ট ইজ নট ইজিয়েস্ট ওয়ার্ক। হাউ ইজ ইট পসিবল স্যার, তাজ্জব কি বাত হ্যায়? ইন্সপেক্টরের কথায় সবিস্তারে সব বললাম, কিভাবে পালালাম, কিভাবে বৃদ্ধ নটবরকে উদ্ধার করলাম সবই বললাম। আপনি তো শোনা হোগা, ইধর মাইন এক্সপ্লোরার মে 40 পুলিশ কা মৌত হো গয়া, উধর জঙ্গল মে গুলি চলনে সে 10 পুলিশ কর্মী কা মৌত হো গয়া। লেকিন আজ কা ইনসিডেন্ট টোটালি আলাগ কিসিম কা থা, বাট আই এম থ্যাঙ্কফুল টু মিস্টার কেশরী। ইফ হি অ্যান্ড ডম্বরু হ্যাভ নট কোঅপারেটেড, দেন ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাস্ক। আমি তখন ইন্সপেক্টর বিক্রমকে ধন্যবাদ জানিয়ে ডম্বরুকে বিদায় জানিয়ে পুলিশের গাড়িতেই বাড়িমুখ হলাম। মাঝে বুদ্ধ আর কেশরীও আমাকে বিদায় জানালো। পরে আরও একটা ঘটনা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল।
যে মেয়েটিকে বাঘের মুখ থেকে বাঁচিয়েছিলাম সে গতকাল রাতে নাকি মারা গেছে বিষক্রিয়ায়। এই রকম হিংস্র জন্তুর হাতে মারা যাওয়া নাকি বন্দাদের নিত্য নৈমিত্তিক ঘটনা। ও হ্যাঁ, আরেকটা কথা না জানালে সবাই এখন আমাকে গালাগালি দেবে, তা হলো বৃদ্ধ নটবর কেরসানের কি হলো, ওনার পরিচয়টাই বা কি? তাকে বেশ কিছুদিন সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে রাখা হয়েছিল, পরে সে ভালো হয়ে যায়। এবার এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কে তিনি। তিনিই হলেন সেই মিস্টার প্রত্যয় ব্যানার্জি, হারিয়ে যাওয়া জঙ্গিদের শিবিরে বন্দী থাকা সেই বিখ্যাত সমাজবিজ্ঞানী। শুনছিলে আজকের গল্প, কৃষ্ণগুপ্ত লেখা, বন্দাদের দেশে কয়েক রাত। আজকের গল্প পাঠেছিল সৌমেনদা, প্রদীপ্তদা, দীপ, শুভদীপ্তদা, সুপ্রজা এবং আমি আরজে সৃজন। গল্পের পোস্টার ডিজাইন কৌশিক, সহনির্দেশনায় বিভা, শব্দগ্রহণ আবহ, সঙ্গীত এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এস ডি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে SDSrijon620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।